আরেকটা নতুন পর্বে সকলকে ওয়েলকাম জানায়। কালী পুজো উৎসাহ এবং মহান উৎসবের সঙ্গে পালিত হয়। তো এই মুহূর্তে এখন বাজছে রাত 9টা আর আমরা সকলে বেরিয়ে পড়েছি মায়ের মঙ্গলঘট আনার জন্য। মায়ের মঙ্গলঘট আনার সময় পুরো গ্রাম প্রদক্ষিণ করে পুকুরের থেকে জল এনে মায়ের ঘট প্রতিষ্ঠিত হবে। তো তোমরা দেখতে পাচ্ছ পুকুরের মধ্যে ঠাকুরমশাই পুজো করছে আর মায়ের ঘট মাথায় তুলে দিচ্ছে। তো এই সেই ঘট যে ঘর দিয়ে আমাদের মায়ের পুজো হবে। আর হিন্দু সংস্কৃতিতে কালী মা আদ্যা শক্তি কালী নামেও পরিচিত। ভক্তরা সকলে মন্দিরে যান, একে অপরকে শুভ কালী পূজার সাথে শুভেচ্ছা জানান, বাড়িতে পূজা করেন এবং মাঠে বিশাল প্যান্ডেলের ব্যবস্থা করেন। এটি আধ্যাত্মিকতা, বিশ্বাস, রং এবং সামাজিক সমাবেশের উৎসব। তান্ত্রিক পুজোয় দেবীকে খুশি করার জন্য মধ্যরাত্রে মায়ের পুজো করা হয়। তো মায়ের মঙ্গলঘট নিয়ে আমরা চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের পুজো শুরু হবে। তো যারা যারা পুষ্পাঞ্জলি দিতে চাও তারা অতি অবশ্যই মণ্ডপে চলে এসো। ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।